হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি সবার প্রিয় একটি রেসিপি, খিচুড়ি আর মাছ ভাজা। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চাল আর 250 গ্রাম মতো ডাল। ডাল আমি দুই রকম মিলে দিয়েছি, 250 গ্রাম মুগ ডাল আর মটর ডাল। আমি এগুলো খুব ভালো করে প্রথমে ধুয়ে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, মোটামুটি তেল গরম হয়ে গেছে। তেলে দিয়ে দিচ্ছি মশলা, এখানে আছে জিরে, 5 ফোড়ন গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, এটা আমি মোটামুটি একটু ভেজে নেব। কড়া ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেলে এর ভেতর দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা একসাথে এটা একটু কষিয়ে নেব। তারপর ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, মোটামুটি কষানো হয়ে গেলে এটা আমি দিয়ে দেবো গরম জল। পাশেই আমার গরম জল বসানো আছে, ওটার ভিতর আমি দিয়ে দেব। কষানো হয়ে গেছে প্রায়, কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম জলের ভিতর চাল আর ডাল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি, সামান্য পরিমাণ চিনি আর গরম মশলা দিয়ে। ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা বন্ধ করে দেব। আমি এটার জন্য দই ছিটি দেব। আমি মাছ ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি, মাছে আমি নুন হলুদ আগে মাখিয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে মোটামুটি, মাছ ভাজা শুরু করব। গরম গরম খিচুড়ি মাছ ভাজা খেতে খুব মজা লাগে, খুব প্রিয় আমাদের বাড়ির সবাই খুব প্রিয়।
আমার খিচুড়ি হয়ে গেছে, এবার পরিবেশনের জন্য রেডি। আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষার তেল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার আজকের রেসিপি রেডি, মাছ ভাজা আর খিচুড়ি। ধন্যবাদ সবাইকে।